তো বন্ধুরা, ইতিমধ্যে ফ্রি রেশন নিয়ে সবচেয়ে বড় আপডেট চলে এসেছে। এখন থেকে আপনাদের কিন্তু ফ্রিতে রেশন দেওয়া হবে না। তো বন্ধুরা, কোন কোন রেশন কার্ডে ফ্রি রেশন দেওয়া হবে না এবং কোন কোন রেশন কার্ডে ফ্রি রেশন দেওয়া হবে এবং রাজ্য সরকার কত পরিমাণ রেশন দিচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কত পরিমাণ রেশন দিচ্ছে এবং পরের মাস থেকে আপনারা কত পরিমাণ রেশন পাবেন, কী কী পরিমাণ আপনারা চাল গম চিনি এই সমস্ত জিনিস পাবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আছি আপনাদের সঙ্গে এসকে নয়ন, আর আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার চ্যানেল। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আমার চ্যানেলে আপনারা পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ও মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখনই আমি এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নির্ধারিত বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখছে। রবিবার মাইকেল নগরের বাসভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতীন ঘোষ। তিনি জানালেন রাজ্য সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রয়েছে এবং সেটা চালু থাকবে। এছাড়াও মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন বিনামূল্যে রেশনের জন্য রাজ্য সরকারের বরাদ্দ যা রয়েছে তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মানে যা দেওয়া হচ্ছিল সেটা ওরা বন্ধ করেছে। তো গরিব কল্যাণের নামে সাময়িকভাবে মানুষকে সুবিধা দিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণ জানা নেই। তো বন্ধুরা, এরপর আমরা দেখে নেব যে সামনের মাস থেকে আপনারা কোন রেশন কার্ডে কী পরিমাণ রেশন পাবেন এবং কী কী রেশন আপনারা পাবেন। তো আপনাদের কাছে যদি AAY, STHH, RKSY 1, RKSY 2 রেশন কার্ড থাকে, কোন রেশন কার্ডে আপনারা কত পরিমাণ রেশন পাবেন সেটা এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি AAY মানে অন্ত্যদয়া অন্ন যোজনা এই রেশন কার্ডটি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন 15 কেজি পার মান্থ পার ফ্যামিলি। তো তারপর আপনাদের এখানে বলা হয়েছে আটা পেয়ে যাবেন আপনারা 19 কেজি পার ফ্যামিলি পার মান্থ, ওকে। আর আপনারা পেয়ে যাবেন গম, যদি আটার বদলে গম নেন তাহলে কিন্তু গম আপনারা পেয়ে যাবেন 20 কেজি পার ফ্যামিলি পার মান্থ। তো এটা হলো আপনাদের AAY রেশন কার্ড যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এই পরিমাণের রেশন পেয়ে যাবেন। এরপর আমরা দেখে নেব যে PHH মানে প্রায়োরিটি হাউসহোল্ড এই রেশন কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা কী পরিমাণ রেশন পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে চাল আপনারা পাবেন 2 কেজি পার রেশন কার্ড পার মান্থ, আপনারা চাল পেয়ে যাবেন আপনাদের কাছে যদি PHH রেশন কার্ডটি থাকে। এবং আটা যদি আপনারা পাবেন, আটা পেয়ে যাবেন, দেখুন এখানে বলা হয়েছে 2.85 কেজি মানে 2 কেজি 85 গ্রাম পেয়ে যাবেন আপনারা আটা যদি আপনাদের PHH এই রেশন কার্ডটি থাকে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে ববলা হয়েছে গম, গম আপনারা পেয়ে যাবেন 3 কেজি পার রেশন কার্ড পার মান্থ যদি আপনাদের কাছে PHH এই রেশন কার্ডটি থাকে তাহলে কিন্তু আপনারা এই পরিমাণ রেশন পেয়ে যাবেন। এরপর দেখে নেব যে SPHH, তো এই রেশন কার্ড যদি আপনাদের থাকে তাহলে আপনারা চাল পেয়ে যাবেন 2 কেজি পার রেশন কার্ড পার মান্থ এবং আটা পেয়ে যাবেন 2.85 কেজি পার রেশন কার্ড পার মান্থ। তো এরপর বলা হয়েছে দেখুন গম, গম আপনারা পেয়ে যাবেন 3 কেজি পার রেশন কার্ড পার মান্থ। তো আপনাদের যদি SPHH এই রেশন কার্ডটি থাকে তাহলে কিন্তু আপনারা PHH যে রেশন কার্ড সেই রেশন কার্ডে যে পরিমাণ রেশন পাচ্ছেন আপনারা কিন্তু SPHH এই রেশন কার্ডে একই পরিমাণ রেশন পেয়ে যাবেন পরের মাস থেকে। তারপরে বন্ধুরা দেখে নেব যে RKSY 1 যেটা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা বা রাজ্য সরকারের একটি রেশন কার্ড, তো এই রেশন কার্ডে আপনার চাল পেয়ে যাবেন 2 কেজি করে। তারপরে এখানে গম বলা হয়েছে 3 কেজি করে আপনারা গম পেয়ে যাবেন যদি আপনাদের কাছে RKSY 1 রেশন কার্ডটি থাকে। তারপরে বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে RKSY 2 মানে এটাও রাজ্য সরকারের রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, তো এই কার্ডে যদি আপনাদের থাকে সব থেকে কম পরিমাণ রেশন কিন্তু আপনারা পাবেন। তো এখানে দেখুন RKSY 2 রেশন কার্ডে আপনার চাল যেটা বলা হয়েছে 1 কেজি মাত্র চাল পাওয়া যাবে এবং গম পাওয়া যাবে 1 কেজি। তো এখানে বলতেই হয় যে আপনাদের কাছে যদি RKSY 2 রেশন কার্ডটি থাকে তাহলে কিন্তু আপনারা খুবই কম পরিমাণ রেশন পেতে পারবেন মানে পেয়ে যাবেন। তাই আপনারা
অবশ্যই যদি RKSY বা টু রেশন কার্ডটি থাকে তাহলে দেখে নেবেন যে আপনারা কিন্তু পরের মাস থেকে 1 কেজি চাল এবং 1 কেজি গম পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন আসেন, এই ধরনের আপডেট আরও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।